আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে ওপেন করবেন কোন দুইজন, এ ব্যাপারে কোনো অ্যান্সার কি আপনার কাছে আছে? আমার কাছে তো আপাতত একেবারেই নাই। কারণটা হচ্ছে স্কোয়াডে ট্রেডিশনাল ওপেনার দুইজন, অর্থাৎ ওপেন করেছেন এরকম ব্যাটসম্যান নিয়মিতভাবে দুইজন, একজন হচ্ছেন লিটন কুমার দাস, একজন নাজমুল হোসেন শান্ত। বাট শ্রীধরন শ্রীরাম লিটন কুমার দাসকে চার নম্বরে ব্যাটিং করাতে চান, তার একটা আলাদা যুক্তি আছে। আর নাজমুল হোসেন শান্ত শুরুর দিকে বেস্ট ইলেভেনে থাকবেন কি না সেই ব্যাপারে আপনার আমার আমাদের প্রত্যেকেরই সন্দেহ আছে। তাহলে কারা করবেন? মেহেদী হাসান মিরাজ একটা ভালো অপশন হতে পারেন, কারণ এশিয়া কাপের লাস্ট ম্যাচটা ওপেনিং করেছেন, বেশ ভালো ব্যাটিং তিনি করেছেন, পজিটিভ ইন্টেন্টে ব্যাটিং করেছেন। তার সঙ্গে কে করবেন? সাব্বির রহমান রুম্মান, নাকি এখানে অন্য কাউকে বেছে নেবে টিম ম্যানেজমেন্ট? আপনি ওপেনিং বলেন কিংবা টপ অর্ডার ব্যাটিং বলেন, আর একটু স্পেসিফাই করে যদি আমি বলি, হার্ড বলে খেলা অর্থাৎ নতুন বলে খেলার ক্ষেত্রে আমার কাছে আরও একটা অপশন আছে, সে অপশনটা হচ্ছেন আফিফ হোসেন ধ্রুব। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু অবাক হতে পারেন যে আফিফকে কেন নতুন বলে খেলানোর কথা আমি বলছি বা ওপেন বা টপ অর্ডারে খেলানোর কথা আমি বলছি, সেই ব্যাপারে আমার একটা যুক্তি আছে। 2019-20 মৌসুমের যে বঙ্গবন্ধু বিপিএল হয়েছে, সেই বঙ্গবন্ধু বিপিএলে রাজশাহী রয়্যালসের হয়ে আফিফ হোসেন ধ্রুব খেলেছিলেন, এবং টুর্নামেন্টের ইনিশিয়ালি যে বিষয়টা দেখা গিয়েছিল যে হযরতুল্লাহ জাজাই বেশ ভালো একটা ইনিংস খেলেছিলেন, বাট একটা ইনিংসে এরকম ছিল হযরতুল্লাহ জাজাই ডাক মেরেছিলেন, ঠিক তারপরে তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন আফিফ। লিটন এবং আফিফ মিলে সিলেটের সঙ্গে ম্যাচটা ছিল, সেই ম্যাচটায় 62 রানের একটা ওপেনিং না, সেক্ষেত্রে প্রথম উইকেট জুটিতে একটা পার্টনারশিপ করেছিলেন, যেই পার্টনারশিপটার কারণে এক ম্যাচ পরেই এই জুটিকে দিয়ে ওপেনিং করানো শুরু করে রাজশাহী রয়্যালস, এবং তার পরবর্তীতে পুরো সিজনই অর্থাৎ ফাইনাল পর্যন্ত আফিফ এবং লিটন কুমার দাসের ওপেনিং জুটি কন্টিনিউ করেছে। আমি যদি তার পরিসংখ্যানটা বলি, তাহলে 11 ম্যাচ থেকে প্রায় 400 কাছাকাছি রান তুলেছিল এই জুটি, সেই জায়গাটায় গড়টা ছিল 35-এরও বেশি, এবং এই দুই ব্যাটসম্যান মিলে 140-এর উপর স্ট্রাইক রেটে ব্যাটিং করে গেছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, ইম্প্যাক্ট পারফরমেন্সের জায়গাটা, এই জুটির কাছ থেকে 5টা 50-অর্ধ পার্টনারশিপ এসেছে, তার মানে কতটুকু ইম্প্যাক্ট তারা ক্রিয়েট করতে পেরেছেন। এবং সেবার রাজশাহী রয়্যালসের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে টপ অফ দ্য অর্ডার এই দুই ব্যাটসম্যানের কৃতিত্ব কিন্তু অনেকাংশে বেশি। পার্টিকুলারলি যদি আফিফ হোসেন ধ্রুবর কথা আমি বলি, তাহলে সেই পার্টিকুলার বিপিএলে তিনি 13টা ইনিংসে ব্যাটিং করেছেন টপ অর্ডারে ওপেনিং এবং তিন নম্বর পজিশনে। এই 13 ইনিংসে তার রান সংখ্যাটা ছিল 370, সেই জায়গাটায় স্ট্রাইক রেটও ছিল তার 130-এর বেশি, অ্যাভারেজটাও ছিল তার 30-এর বেশি। সুতরাং এই জায়গাটায় বোঝাই যাচ্ছে যে নতুন বলের খেলার যে পারফরমেন্সের জায়গাটা, সেখানে আফিফ হোসেন ধ্রুবর কন্ট্রিবিউট করার একটা জায়গা আছে। বাট আনফর্চুনেটলি ন্যাশনাল টিমের পার্সপেক্টিভ থেকে তাকে দিয়ে মিডল অর্ডার কিংবা লেট মিডল অর্ডারেই ব্যাটিং করানো হয়েছে সবচাইতে বেশি। পার্টিকুলার এই বিপিএলের পরেই কিন্তু বাংলাদেশ ইমিডিয়েটলি পাকিস্তান ট্যুর করেছিল, এবং সেই পাকিস্তান ট্যুরের সমস্যার জায়গা যেটা ছিল, বেস্ট ইলেভেনে 1 থেকে 5 বা 6 পর্যন্ত এমন ব্যাটসম্যানরা ছিলেন যারা সেই আগের বিপিএলে ওপেনিং বা টপ অর্ডারে ব্যাটিং করে গেছেন। সুতরাং আফিফের ক্ষেত্রে যেটা দেখা গিয়েছিল যে তিনি সেই পাকিস্তান ট্যুরে 5 নম্বরে ব্যাটিং করেছেন, সেই জায়গাটায় তার কাছ থেকে যে জেনুইন আউটপুটটা পাওয়ার কথা, আমি বলছি না যে আফিফের কাছ থেকে মিডল অর্ডারে বাংলাদেশ খারাপ আউটপুট পেয়েছে, কিন্তু তার কাছ থেকে আরও প্রোডাক্টিভ আউটপুট পাওয়ার জায়গাটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় ওপেনিং বা টপ অর্ডারের জায়গাটায়, হয়তো বা টিম ম্যানেজমেন্ট তাকে বিবেচনা করলে সেই জায়গাটায় তিনি একটা বেটার আউটপুট দিতে পারেন। এমনিতে একটা বিষয় যে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে তার স্পিনের এগেনস্টে যে স্ট্রাইক রেট, তার চাইতে পেসের এগেনস্টে স্ট্রাইক রেটটা কিন্তু বেশি, আমরা দেশের মাটিতেও দেখেছি, দেশের মাটিতেও মোটামুটি মরা পিচে লোয়ার মিডল অর্ডারে পেস বোলারদের এগেনস্টে দারুণ ব্যাটিং করেছেন। একটা কভার ড্রাইভ তো আমার মনে আছে পেস বোলারের এগেনস্টে, দুর্দান্ত এক্সট্রা কভার দিয়ে একটা ট্রেডমার্ক শট হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া সিরিজের সময়। সুতরাং সেই জায়গাটাতে নতুন বল হ্যান্ডেলেন্স, পেস বোলারদের হ্যান্ডেলেন্স, বিশেষ করে হার্ড বলের ক্রিকেটটা খেলা রাদার দেন সেমি হার্ড বল, আফিফ হোসেন ধ্রুব ক্যান বি আ হ্যান্ডি অপশন। বাট আনফর্চুনেটলি আমাদের এখানে সমস্যার জায়গা যেটা, তা হচ্ছে টিমের কম্বিনেশনের স্বার্থে কিংবা যে কোনো কারণেই হোক না কেন, আফিফ হোসেনকে দিয়ে আসলে 5-6, 4-5-6 ওই জায়গাগুলোই সবচেয়ে বেশি কন্টিনিউ করা হয়, যেহেতু টিমে অন্যান্য পজিশনগুলোতে অর্থাৎ টপ অর্ডার পজিশনে সাকিব আল হাসান মোটামুটি সেই জায়গাটা ফিক্সড পজিশনে হয়তোবা তিনি ব্যাটিং করবেন। বাট কেন জানি আমার কাছে মনে হয় যখন আপনি ওপেনার সংকটে আছেন, মেকশিফট ওপেনার খুঁজছেন, সেই জায়গাটায় আফিফ হোসেন ধ্রুব ক্যান বি আ হ্যান্ডি অপশন। কারণটা হচ্ছে নতুন বল খেলার এবিলিটি। আমি এর আগে যদি আন্ডার-19 পার্সপেক্টিভ থেকে বলি কিংবা যে বিপিএলের রেফারেন্স আমি দিলাম, সেই বিপিএলের আগে সিলেট সিক্সার্সের হয়ে লাস্ট বিপিএলটা তিনি খেলেছিলেন আফিফ হোসেন ধ্রুব টপ অর্ডারে ব্যাটিং করেছিলেন, সেখানে ভালো পারফরমেন্সের সুবাদেই কিন্তু তাকে রাজশাহী রয়্যালসের কর্তৃপক্ষ চিন্তা করেছে না তাকে দিয়ে টপ অর্ডার কিংবা ওপেনিংয়ে ব্যাটিং করানো যায়। বাট সেই জায়গাটা, সেই সাহসটা ন্যাশনাল টিমে এখন পর্যন্ত টিম ম্যানেজমেন্টরা দেখাতে পারেনি।
কেন দেখাতে পারেনি সেটার অ্যান্সার আমি জানি না, আপনিও জানেন না। বাট উই এক্সপেক্ট যে আফিফ হোসেন একটা সময় হয়তোবা টপ অর্ডারে নিজের জায়গাটা পাকাপোক্ত করে ফেলবেন। আপনারা এই ব্যাপারে কী মনে করছেন, আপনাদের মন্তব্য বা মতামত জানতে চাই। এই টি টোয়েন্টি বিশ্বকাপে লিটন যদি চারে ব্যাটিং করে, আপনাদের দৃষ্টিতে ওপেনিং পেয়ার কারা কারা হতে যাচ্ছেন কমেন্ট বক্সে লিখে পাঠাবেন।